Assalamualaikum viewers, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। খুবই সুন্দর একটা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে। অনেকেই আপনারা ঘর সাজানোর জন্য ঝাড়বাতি খুঁজে থাকেন, তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে। অথবা আপনারা যারা ঝাড়বাতি কিনতে চাচ্ছেন বা ঘর সাজাতে জিনিসপত্র কিনতে চাচ্ছেন, তারা এই ভিডিওটা দেখতে পারেন। খুবই সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে একটা ঝাড়বাতি ফ্যান। হ্যাঁ, একটা জিনিসের মধ্যে আপনারা দুইটা সুবিধা পাবেন। একটা হচ্ছে সিলিং ফ্যান, আপনারা দেখতে পাচ্ছেন উপরে, কিন্তু সিলিং ফ্যানটা দেখেন ঘুরতেছে। এবং সিলিং ফ্যানটা এত সুন্দর একটা সিলিং ফ্যান যেটা পাখার কোনো শব্দ হবে না, হ্যাঁ একদমই সাউন্ডলেস। ওকে, আর পাশাপাশি তো ঝাড়বাতি আপনার থাকছেই, খুবই সুন্দর একটা ঝাড়বাতি দেখেন। আপনাদের ঘরে নিয়ে জিনিসটা সাজালে খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, আজকে এই ঝাড়বাতি সিলিং ফ্যানটার দাম দর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেটে, সিস্তি ট্রেডার্স, 819 নম্বর দোকান। এবং বরাবরের মতো আমাদের সাথে আছে হচ্ছে শামীম ভাই। শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিস্তি ট্রেডার্স মানে হচ্ছে আনকমন কিছু সুন্দর সুন্দর জিনিস। জি জি, আজব কিছু দেওয়া, আজব কিছু। ওকে, তাহলে দাম দর এবং বিস্তারিত জানিয়ে দিবেন। হ্যাঁ, প্রথমে আমি বিয়ার দেখে বলবো, এর আগে আমরা অনেক ঝাড়বাতি দিচ্ছি, কিন্তু ওই ঝাড়বাতিগুলো যেমন এই বডিগুলো ছিল অ্যালমিনিয়াম বডি বা থাই বডি, এখন আমরা নিয়ে আসছি সম্পূর্ণ কাচের বডি। আপনারা খেয়াল করে দেখেন, এগুলো সম্পূর্ণ কাচ, খুব সুন্দর লেজার লাইট। আপনার লাইটটা ভিতরে জ্বলতেছে, কিন্তু আপনার মনে হবে যে এগুলোর আপনার কাচের ভিতরে লাইটগুলো জ্বলতেছে, এরকম মনে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো একটা হচ্ছে হলো শৌখিনতা জিনিস, শৌখিন। এটা শখের জন্য অনেকে কিনতেছে, আর অনেকে অনেক টাকা খরচ করে বাড়ি করে থাকেন, বাড়িতে ডেকোরেশন করে থাকেন। তো ওই জায়গায় যদি এইরকম একটা ফ্যান আপনি না ব্যবহার করেন, তাহলে সৌন্দর্যটাই বেদায় চলে যাবে। আচ্ছা আচ্ছা, এর জন্যই আমরা এরকম ফ্যানগুলো ভিডিও দিয়ে থাকি। আর অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিছেন, তারাও এরকম বাড়ির অনেকে ছবি ভিডিও পাঠিয়েছেন, ভাই আমার এরকম সুন্দর করে বাড়ি করছি, এরকম ফ্যানও আমার দরকার দরকার, অনেকে 6টা 7টা করে নিছেন। যাই হোক, আমরা এখন নিয়মিত এক এক সময় এক এক ডিজাইনের আমরা ঝাড়বাতি ফ্যানগুলো ভিডিও করতেছি, আপনাদের যেটা যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। তো প্রথমে বিয়ারদেরকে বলবো, এখানে যে আমরা ফ্যানের মোটরটা ব্যবহার করছি 100% কপার মোটর, এর জন্য এটা আপনার সাউন্ডলেস, কোনো শব্দ হবে না। আর পাখাগুলো হচ্ছে হলো ফাইবারের পাখা। এই ফ্যানটা আপনি একটানা 7 দিন পর্যন্ত চালাইলেও বাতাসটা গরম হবে না, কারণ হচ্ছে এর পাখাগুলো হচ্ছে ফাইবার। এই পাখা কখনো চলন্ত অবস্থায় গরম হবে গরম হবে না। আর এর মধ্যে একটা সুবিধা আছে, যেমন রিমোট আছে, আপনি রিমোটের ধারায় এটাকে অপারেটিং করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমাদের একটা সিজন আসে যে রাত্রেবেলা বেশি রাত্রে আমাদের একটু শীত শীত ভাব লাগে, তখন ফ্যানের প্রয়োজন হয় না, আপনি এখানে টাইম সেট করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন যে 1, 2, 4 ঘন্টা পর্যন্ত টাইমটা সেট করতে পারবেন। এই টাইম মতো এটা টোটালি বন্ধ হয়ে যাবে। আর এই ফ্যানে আপনার কোনো আলাদা রেগুলেটর লাগবে না, এখানে রিমোটে আপনার রেগুলেটর দেওয়া আছে। আর এটার মধ্যে একটা বিশেষ সুবিধা আছে, এটা রিভাইস আছে। আপনি আর একটা জিনিস তো বলা হয় না, যেটা হচ্ছে পাখাটা যে সুন্দরভাবে লুকিয়ে যায়। হ্যাঁ, জিনিসটা দেখাবেন? হ্যাঁ, আমরা দেখাই দিচ্ছি যে ফ্যানটা আমি অফ করলে দেখেন এটা লুকিয়ে যাবে। এই যে এখন ফ্যানটা অফ করে দিলাম, পাখাগুলো বন্ধ করলে ভিতরে চলে যাবে, দেখেন পাখাগুলো কিন্তু আস্তে আস্তে ঝাড়বাতির ভিতরে ঢুকে যাবে। জি, এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। আপনারা দেখেন আপনার এই ঝাড়বাতির মধ্যে যে ফ্যান আছে সেটা কিন্তু বোঝাই যাবে না, না দেখেন আস্তে আস্তে কিন্তু একদম ভিতরে ঢুকে গেল। যখন পাখাটা একদম বন্ধ হয়ে যাবে তখন আপনার বুঝবেন যে ঝাড়বাতির মধ্যে কোনোটা কোনো ফ্যানই নাই। আর যখন দেখা যাচ্ছে যে আপনার ফ্যানটা দরকার, শুধুমাত্র আপনি ফ্যানটা চালাতে পারবেন। আবার যখন ঝাড়বাতি দরকার, যখন আপনার শুধু ঝাড়বাতিটা দরকার, তখন আপনি কিন্তু এই ঝাড়বাতিটাও ইউজ করতে পারবেন। তো স্বামী ভাই একটু দেখাবেন, এখন যেমন আমি দেখাচ্ছি যে দেখেন শুধু ঝাড়বাতি ব্যবহার হচ্ছে, এখন তো ফ্যান বন্ধ। হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা কিন্তু ঝাড়বাতির লাইটের কালারটাও চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, এখানে একটা হলো হোয়াইট কালার, এরপর হলো একটা আপনার ডিপ হোয়াইট কালার, আর একটা হবে হলো গোল্ডেন কালার। এই যেটা হলো গোল্ডেন কালার, আর এটার মধ্যে রিভাইস আছে। আমি আগে ফ্যানটা অন করে দেই, এই দেখেন আমি ফ্যানটা অন করে দিলাম, আর এখানে স্পিড আছে হলো 6টা। এই দেখেন এখানে স্পিড আছে 6টা, আপনার আলাদা রেগুলেটর লাগবে না, আমি 6 দিয়ে দিলাম ফুল স্পিড। এখন আপনি রিভাইসটা যদি ব্যবহার করতে চান, যেটা হচ্ছে আপনার শীতের দিনে ব্যবহার করতে পারবেন, কারণ শীতের দিনে আপনি রিভাইসটা ব্যবহার করলে ফ্যানটা উল্টা ঘুরবে। আচ্ছা, উল্টা ঘুরলে আপনি বাতাসটা পাবেন হলো গরম গরম। এর জন্য আমরা বলে থাকি এই ফ্যান আপনি 12 মাসই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, শীতও করতে পারবেন গরমও করতে পারবেন। তো আমি রিভাইসটা একটু দিয়ে দিলাম, এখন এটা নিজের থেকে অফ হবে, অফ হয়ে ফ্যানটা আবার বামে ঘুরবে। এখন কিন্তু ডানে ঘুরতেছে, আপনি দেখেন এই যে এখন ডান দিকে ঘুরতেছে, এটা অফ হয়ে আবার বামে চলে যাবে। ওকে,
এটার ওয়ারেন্টি গ্যারান্টি আমরা বলে দিচ্ছি। শুধুমাত্র যে ফ্যানটা ব্যবহার করা হচ্ছে সেটা দেখালেন, শুধুমাত্র ঝাড়বাতি যে এখন ব্যবহার হচ্ছে দেখেন, এখন কিন্তু শুধু ঝাড়বাতিটা ব্যবহার হচ্ছে। আপনি চাইলে যখন আপনার ফ্যানটা চালু করবেন তো শুধুমাত্র ফ্যানটা চালু রেখে ঝাড়বাতিটা বন্ধ রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। আবার আপনি যদি চান যে দুইটা একসাথে ইউজ করবেন, দুইটা একসাথে ইউজ করতে পারবেন। এই যে এখন কিন্তু উল্টা ঘুরতেছে দেখেন। আচ্ছা আচ্ছা, আর এখন কিন্তু আপনি নিচে ঠান্ডা বাতাস পাবেন না। আচ্ছা, বরঞ্চ নিচের থেকে ঠান্ডা বাতাসটা উপরে নিয়ে যাবে, আর নিচে একটা হালকা গরম বাতাস দিবে, গরম বাতাসটা পাবেন। আর ঝাড়বাতি যদি আপনি বন্ধ করতে চান, এইভাবে বন্ধ করে শুধু ফ্যানও ব্যবহার করতে পারবেন। ওকে, আপনি গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দেন। এটা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিচ্ছি। এখানে যে আমরা মোটরটা ব্যবহার করছি, জ্বালিয়ে দেন মোটরটা। আমরা গ্যারান্টি দিচ্ছি হলো 5 বছর। 5 বছরের মধ্যে যদি আপনার মোটরটা পুড়ে যায় জ্বলে যায়, আমরা চেঞ্জ করে দেবো। আর টোটাল ঝাড়বাতির ওয়ারেন্টি পাবেন 12 বছর। ওয়ারেন্টি হচ্ছে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো। ওকে, আর প্রাইসটা বলে দিবেন ভাই। আমি প্রাইসটা বলার আগে আমি একটা জিনিস বলবো, যেটা কিভাবে নিবেন। এটা যদি ঢাকার মধ্যে নেন তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরে যদি নেন আমরা কুরিয়ারে দিয়ে থাকি। এবং অনেক প্রবাসী ভাই আছে যাদের কুরিয়ারটা অনেক দূর হয়ে যায় বা কুরিয়ারে যাওয়ার লোক থাকে না, ওই ক্ষেত্রে আমরা ঢাকাতে লোক দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু আসা যাওয়ার খরচ আপনাদেরকে বহন করতে হবে। ওকে, প্রাইস। আর এর মূল্যটা আমরা দিচ্ছি বরাবরের মতো পাইকারি মূল্য, মাত্র 25,500 টাকা। মাত্র 25,500 টাকা হলে কিন্তু সুন্দর এই জিনিসটা আপনার ঘরে নিয়ে আপনারা সাজাতে পারবেন। ওনাদের শপের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দোকানের নাম হচ্ছে সিস্তি ট্রেডার্স, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে 819 নম্বর দোকান। এখানে 3টা ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো ফোন নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।